Assalamu alaikum, myself Khalid Hassan Milo. Today I am going to discuss a very clear concept regarding para and gravida. So actually just a basic concept, what is para and what is gravida in gynae. So let us see the term. First of all, para. How to easily remembering these topics for lifelong. Para. Just amra banglate boli para. একজনকে আমরা প্যারা দিলে আমরা কি বলি, প্যারা দে, আমাকে প্যারা দে। হ্যাঁ, তো ডি প্যারা দে, ঠিক আছে। তাহলে প্যারা মানে কি, ডি থেকে আমরা কি মনে রাখবো, যে নাম্বার অফ ডেলিভারি, ডি এল আই ভি আর ওয়াই, অর্থাৎ যতগুলো ডেলিভারি হবে একটা মায়ের তার প্যারা তত হবে। কিন্তু এখানে একটা শর্ত আছে যে ডেলিভারিটা কখন হতে হবে, বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি। হ্যাঁ, বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি। ওকে, তাহলে যদি আমরা দেখি বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি, অর্থাৎ যখন একটা ফিটাস আর ভায়াবল করতে পারবে না, এর পরে যদি ডেলিভারি হয় তাহলে সেটাকে আমরা বলি প্যারা। তো আমরা প্রথমে মনে রাখলাম প্যারা দে, আবার দে থেকে আমরা মনে রাখতে পারি দেবি। দেবি একটা খুবই রিনাউড টার্ম, ঠিক আছে। তো তাহলে প্যারা মিন্স নাম্বার অফ ডেলিভারি, আর ভিআইতে বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি, ঠিক আছে। বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি, এটাকেই আমরা কি বলি, বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি, এবং এটাকেই আমরা বলতেছি অ্যাকচুয়ালি প্যারা। ওকে, সো এখন যদি আমরা দেখার চেষ্টা করি যে প্যারা আমরা দেখে নিলাম, তাহলে একটা পেশেন্টের, একটা পেশেন্ট আমাদের কাছে আসছে, যে একটা পেশেন্টের তিনটা বাচ্চা আছে, যারা হচ্ছে তিনটা লাইভ বাচ্চা আছে। তো তার প্যারা কত হবে, অর্থাৎ বিয়ন্ড দ্য এজ অফ ডেলিভারি হয়েছে, তার প্যারা হবে থ্রি। কিন্তু একটা পেশেন্টের যদি হচ্ছে, একটা পেশেন্টের ডেলিভারি বা অ্যাবর্শন হয়ে গেছে, আমরা জানি ভায়াবল এস 28 weeks, 28 weeks আগে যদি ভায়াবল হয়ে যায় তাহলে সেটা প্যারার ভিতরে কাউন্ট হবে না, লেখার সময় আমরা লিখব। বাট প্যারা মানে নাম্বার অফ ডেলিভারি বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি। ওকে, সো এখন আমরা আরেকটা জিনিস দেখব, এখন আমরা দেখব যে হোয়াট ইজ কনসেপশন। ওকে, সো হোয়াট ইজ গ্রাভিডা। হ্যাঁ, আমরা প্যারা দেখেছি, এখন আমরা যেটা দেখবো সেটাকে আমরা কী বলবো, গ্রাভিডা, গ্রাভিডা। ওকে, সো গ্রাভিডা, সো গ্রাভিডা সম্পর্কে বলতে গেলে গ্রা, আমরা একটা টার্ম খুবই কমনলি ইউজ করে থাকি, সেটাকে আমরা কী বলি, কংগ্রাটস, কংগ্রাটস, ঠিক আছে। গ্রা মিন্স গ্রাভিডা। হ্যাঁ, তাহলে গ্রাভিডাকে আমরা ইজিলি মনে রাখবো, হোয়াট ইজ গ্রাভিডা, নাম্বার অফ, হোয়াট নাম্বার অফ কনসেপশন, কনসেপশন, কনসেপশন মানে অ্যাকচুয়ালি কি, যে প্রেগনেন্ট, অর্থাৎ একটা মা বা একটা মহিলা যতবার প্রেগনেন্ট হবে তার গ্রাভিডা তত হবে, অর্থাৎ গ্রাভিডা, কংগ্রা, গ্রা থেকে গ্রাভিডা আর কন থেকে কনসেপশন, অর্থাৎ নাম্বার অফ কনসেপশন, ভেরি ইজি টু রিমেম্বারিং। তাহলে যতগুলো প্রেগনেন্ট হবে ততগুলো কনসেপশন, এখানে একটা মনে রাখতে হবে আমাদের জাস্ট, যে টুইন বা ট্রিপলেট, টুইন বা ট্রিপলেট হলে কি হবে, টুইন বা ট্রিপলেট হলে কিন্তু দুইটা বাচ্চা পেটে, বাট ওই সময় প্রেগনেন্ট কিন্তু একবারই হয়েছে, অর্থাৎ কনসেপশন একবারই। তাহলে একটা বাচ্চা, আমি যদি এখান থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে একটা মা, একটা মা পাঁচবার প্রেগনেন্ট হয়েছে, ঠিক আছে, একটা মা পাঁচবার প্রেগনেন্ট হয়েছে কিন্তু তার দুইটা অ্যাবর্শন হয়ে গেছে, বাদ বাকি তিনটা যে সন্তানটা মানে বেঁচে ছিল কি, মানে 28 weeks পরে হয়ে এবং বেঁচে আসে, তাহলে এর প্যারা কত হবে, এর প্যারা নাম্বার অফ ডেলিভারি হয়েছে মাত্র তিনটা, তাহলে প্যারা হচ্ছে থ্রি। আর গ্রাভিডা হচ্ছে কি, গ্রাভিডা হচ্ছে যেহেতু তিনটা এবং দুইটা অ্যাবর্শন, 3+2, অর্থাৎ নাম্বার অফ কনসেপশন, অর্থাৎ সে কতবার কনসিভ করেছে, পাঁচবার কনসিভ করেছে, তাহলে গ্রাভিডা হবে 5। এখানে যেহেতু আরও দুইবার কি অ্যাবর্শন হয়ে গিয়েছে, এজন্য প্যারা লেখার সময় আমরা কী লিখব, 3+2, পাশে আমরা কী দিয়ে দিব, অ্যাবর্শন। হ্যাঁ, তো জাস্ট দিস ইজ এ প্যারাগ্রাভিটা মনে রাখার টেকনিক। আরও একটা ইজি টেকনিক আছে, হাউ টু রাইট প্যারা অ্যান্ড গ্রাভিডা, ওইটা এখন আমি আপনাদের সামনে আলোচনা করব। তো প্যারা এবং গ্রাভিডা, প্যারা লেখার আমরা বলেছি কি, নাম্বার অফ ডেলিভারি। তো প্যারা লেখার সময় আমরা গাইনাকোলজিক্যালি বা অবস্টেটিক্যালি, দিস ইজ এ পার্ট অফ অবস্টেটিক্যাল হিস্ট্রি, তো এইটা লেখার সময় আমরা কীভাবে লিখবো, জাস্ট আমরা ইজিলি মনে রাখবো ডি ডি ই দিয়ে। তাহলে দিতে হচ্ছে ডেলিভারি, অর্থাৎ নাম্বার অফ ডেলিভারি বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি, 28 weeks পরে একটা মায়ের তিনটা বাচ্চা হয়েছে,
এই তিনটা বাচ্চার ভিতরে পরবর্তীতে যদি একটা মারা যায় তাহলে ডিতে আরেকটা কি হবে ডেথ, ওইখান থেকে একটা আমরা ডেথ করে দেব, মাইনাস করে দেব। এবং পাশাপাশি যদি ওই মায়ের আবার ধরে নিলাম দুইটা অ্যাবর্শন আছে তাহলে প্লাস ডে টু লিখে পাশে আমরা অ্যাবর্শন লিখে দিব। দিস ইজ দ্য ইজি, ভেরি ইজি ওয়ে টু রাইটিং প্যারা। সো হোয়াট ইজ প্যারা, হোয়াট ইজ গ্রাভিডা অ্যান্ড হাউ টু রাইট প্যারা, দ্য ভেরি ইজি ওয়ে ইজ অন মাই স্লাইড। সো থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থাম্বস আপ দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।